আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর এবং শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞান অর্জনের পাশাপাশি তারা যেন নৈতিকতা, মানবিকতা, সত্যিকারের দেশপ্রেমী সুনাগরিক হতে পারে, সেই জন্য আমাদের চেষ্টা। এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে সকল ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ এবং যত নেতিবাচক কিছু আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের নতুন প্রজন্মকে এর থেকে মুক্ত রাখতে আমরা আশা করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা সেই মান নিয়ে আসতে পারবো যার মাধ্যমে আমরা এই সুনাগরিক আমরা গড়ে তুলতে পারবো এবং আমাদের দেশে এই যে জঙ্গিবাদ মৌলবাদ এর মধ্যে থেকেও আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবে, সন্ত্রাসের হাত থেকে, মাদকের হাত থেকে আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবে। এবং সেক্ষেত্রে অবশ্যই ক্রীড়া, সংস্কৃতি চর্চা এগুলোর বিরাট অবদান রয়েছে। আমি তীব্র নিন্দা জানাই এবং আল্লাহর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে আমাদের ক্রিকেট টিম তারা এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন, খুব কাছেই উপস্থিত ছিলেন, আর তারা সকলেই নিরাপদে আছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমাদের এখন পর্যন্ত যা জানা গেছে যে আমাদের বাংলাদেশের প্রায় 6 জন সেখানে নিহত হয়েছেন, যে 49 জন নিহত হয়েছেন তার মধ্যে আমাদের 6 জন আছেন। আমি সেই নিহতদের জন্যে আমরা শোকাভিভূত এবং